बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम सुप्रिय छात्र छात्रीबृंद। सरकारी हरंग कलेज आयोजित आजकेर ए अनलाइन क्लासे तोमादेर स्वागत जानाई। आज के आम्रा आलोचना करब एक गुरुत्वपूर्ण चैप्टर एवं एटा किन्तु फिनान्सियल जे आमादेर जे प्रिन्सिपल्स अफ अकाउंटिंग शेष चैप्टर एटा एटा हच्छे फिनान्सियल स्टेटमेंट एनालाइसिस बा आर्थिक विवरणी विश्लेषण। ये अंशटार आसले कयेकटा अंश थाकबे आलोचनार। एई चैप्टारे प्रथम अंश थाकबे जे फिनान्सियल स्टेटमेंट काके बोले, द्वितीय अंश थाकबे जे फिनान्सियल स्टेटमेंटेर जे आजकेर जे एनालाइसिस सेई एनालाइसिसटा कत प्रकारेर हय, तृतीयत थाकबे जे अनुपात विश्लेषण काके बोले, तारपरे प्रधान प्रधान जे उन्नीसटा अनुपात विश्लेषण आछे सेई अनुपात विश्लेषणगुलो आमरा शिखब। तो आशा करी आजकल आलोचन तुम्हारा उपकृत हो। तो हमें चलो आजकल आलोचन जा। प्रथम हे फिनान्सियल स्टेटमेंट कि फिनान्सियल स्टेटमेंट बोलते मेनलि बोझाए बर्तमान जो पांच टी विवरणी आथम तो हे इनकाम स्टेटमेंट, पर ओनर सिक्यूरिटी स्टेटमेंट, तपर तो हे बैलेंस शीट, तपर तो हे कैश फ्लो स्टेटमेंट, शेष हे टीका बा नोट्स। ये पाँच प्रकार जो आलोचना এটা থেকেই কিন্তু কি ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো আমরা এটাকে আমরা বলবো ফিনান্সিয়াল স্টেটমেন্ট টোটালটা। এখন এটার বিশ্লেষণ করার জন্য আমাদের বিশ্লেষণ করতে হয় কেন, কারণ এটার অনেকগুলো পার্টি আছে যারা এটাকে ব্যবহার করে। সেই পার্টি আসলে দশটা। একটা হলো মালিক বা ব্যবস্থাপক পক্ষ, তবে মালিক যারা ব্যবস্থাপক নয় তারাও ব্যবস্থাপনা গোষ্ঠী, কর পরামর্শক, ব্যাংক বা অন্যান্য ঋণদাতা, ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতা, বর্তমান সম্ভাব্য পণ্য সেবা সরবরাহকারী, বর্তমানের সম্ভাব্য গ্রাহককুল, কর্মী ও শ্রমিক সংঘ এবং দীর্ঘমেয়াদী ঋণদাতা যারা, এটা তারা কিন্তু এটা দেখতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দেখাটা অনুপাত বিশ্লেষণ করাটা এটা তারা কিভাবে করতে পারে আর কি। এটা তারা হরিজেন্টালিও দেখতে পারে আবার ভার্টিক্যালিও দেখতে পারে। দেখে তারা আসলে জানতে চায় আর কি যে আসলে এটা কীরকম হইলো আর কি ব্যাপারটা, অর্থাৎ এই কোম্পানির ভবিষ্যৎ কীরকম, এদের প্রফিটেবিলিটির ইয়ে কীরকম, হ্যাঁ, তারপরে এদের মানে ভবিষ্যৎ। মূল কথা হলো একটা জিনিসের তোমরা মনে রাখবা যে তারা সবাই যারা ইনভেস্ট করতে চায় বা যারা এই কোম্পানিতে কাজ করে সবাই কিন্তু এই তথ্যগুলো জানতে চায় যে এই কোম্পানিটা আসলে টিকবে কি না। এইটা কিন্তু অনুপাত বিশ্লেষণ থেকে আমাদের কি ইয়ে আসে। তাই আমি আগেই বলছি যে আমাদের দুই প্রকার এবং অনুপাত সহ তিন প্রকার, অর্থাৎ একটা হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস, একটা ভার্টিক্যাল অ্যানালাইসিস, আর একটা রেশিও অ্যানালাইসিস। এই তিনটা জিনিস কিন্তু আমার আলাদা আলাদাভাবেই আসলে জানতে হবে। যেমন হরিজন্টাল অ্যানালাইসিস যেটা, এটা হচ্ছে একই ব্যবসায় পরপর কয়েক বছরের আর্থিক বিবরণীর বিষয়গুলো আন্তঃসম্পর্ক বিবেচনা করে দীর্ঘমেয়াদী যোগ বা ট্রেন্ড কী এটা বিশ্লেষণ এবং পরিকল্পনা করার নামই হরিজন্টাল অ্যানালাইসিস। তুলনামূলক ব্যালেন্স শিট বিশ্লেষণও এর অন্তর্ভুক্ত। তো হরিজন্টাল অ্যানালাইসিসকে ডিনামিক অ্যানালাইসিস বা ট্রেন্ড অ্যানালাইসিস বলা হয়। আর সেকেন্ড হচ্ছে ভার্টিক অ্যানালাইসিস, সেটা হচ্ছে কেবল ব্যবসায়ের একটি বছরের ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এর দফাসমূহ পর্যালোচনা ও বিশ্লেষণকেই ভার্টিক অ্যানালাইসিস বলে। ভার্টিক্যাল অ্যানালাইসিসকে স্ট্যাটিক অ্যানালাইসিস বা কমন সাইজ অ্যানালাইসিস বলা হয়। এতে ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে সেলসকে ভিত্তি ধরে 100% অন্যান্য ব্যয়গুলোকে, যেমন কস্ট অফ গুডস সোল্ড, এক্সপেন্ডিচার, হ্যাঁ, এগুলো শতকরা হারে কী করা হয় প্রকাশ করা হয়। আর থার্ড হচ্ছে রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিসটা কি, দুটি বিষয়ের পারস্পরিক সম্পর্কের গাণিতিক বাকফলকে অনুপাত বলা হয়। অনুপাত বিশ্লেষণ বলতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা অনুপাত নির্ণয় করে তাদের তাৎপর্য নিরূপণ, ব্যাখ্যা বিশ্লেষণ করা এবং ভবিষ্যৎ নির্দেশনার অভ্যাস প্রদান করাকে বোঝায়। তাহলে আমরা এই তিনটা জিনিস বুঝতে পারলাম যে আসলে আমরা তিনটা জিনিসের মাধ্যমেই কিন্তু কোম্পানির কি ইয়েটা পাওয়া যায় যে এটার আসলে ভবিষ্যৎটা কীরকম। তা আমাদের এই চ্যাপ্টারের মূল যে ইয়ে সে ফোকাসটা হচ্ছে যে অনুপাত বিশ্লেষণ করা
অনুপাত বিশ্লেষণ টোটাল মানে 19টা অনুপাত আছে, যে অনুপাতগুলো জানলে তুমি যে কোনো কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎবাণী করা যাবে এবং কোম্পানির সম্পর্কে মন্তব্য করা যাবে। তার প্রথমটা হচ্ছে লিকুইডিটি রেশিও বা তারল্য অনুপাত। তারল্য অনুপাত হচ্ছে দুই প্রকার, একটা কারেন্ট রেশিও আর একটা হলো কুইক রেশিও। কারেন্ট রেশিও মানে হচ্ছে কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লাইবিলিটি দিয়ে তোমার ভাগ করতে হবে, এবং এটার মান যদি 2:1 হয় এটাকে আদর্শ মান বলতে হবে। আর কুইক রেশিও হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিটা বাদ দিয়ে যে টাকাটা থাকে তাকে কারেন্ট লাইবিলিটি দিয়ে ভাগ করতে হবে। এবং একটা প্রতিষ্ঠানে যদি 1:1 হয় এই কুইক রেশিওর অনুপাত, তাহলে বুঝতে হবে যে প্রতিষ্ঠানের ভালো অবস্থান আছে, অর্থাৎ তাদের লিকুইডিটি নিয়ে কোনো সমস্যা নাই। সেকেন্ড তোমার আসবে হলো প্রফিটেবিলিটি রেশিও। প্রফিটেবিলিটি রেশিও কিন্তু 8টি রেশিও আছে, এই 8টি রেশিও দিয়ে লাভজনকতা যাচাই করা যায় প্রতিষ্ঠানের। প্রথমটি হচ্ছে গ্রস প্রফিট রেশিও, সেটা হচ্ছে এই গ্রস প্রফিটকে সেলস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলেই গ্রস প্রফিট রেশিও পাওয়া যাবে। কোনো প্রতিষ্ঠানে যদি 20-30% গ্রস প্রফিট অর্জন করে তাহলে বুঝতে হবে যে প্রতিষ্ঠানের অবস্থান বেশ ভালো। সেকেন্ড হচ্ছে অপারেটিং প্রফিট রেশিও, এটা হচ্ছে অপারেটিং প্রফিটকে সেলস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, এবং এই অপারেটিং প্রফিট কিন্তু একটু ভালো মার্জিনে আনতে হবে, 50% করতে হবে, কারণ এখান থেকে বিশাল অঙ্কের একটা অবচয় বাদ চলে যাবে, তা আদর্শ মান কিন্তু এটা বেশি করতে হবে। থার্ড হচ্ছে নেট প্রফিট রেশিও, এটা নেট প্রফিটকে আমরা নেট সেলস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব, এবং এটা যদি 10%-এর উপরে প্রফিট থাকে তাহলে বুঝতে হবে যে মোটামুটি এটা ভালোই প্রফিট করেছে, 10-15%-এর মধ্যে। তারপর রিটার্ন অন অ্যাসেট, একে আমি নেট ইনকামকে অ্যাভারেজ অ্যাসেট দিয়ে ভাগ করব, তাহলে যেটা হয় সেটি হলো রিটার্ন অন অ্যাসেট। আর এটা আছে রিটার্ন অন কমন স্টক হোল্ডার ইকুইটি, এটা নেট ইনকামকে অ্যাভারেজ কমন স্টক হোল্ডার ইকুইটিতে ভাগ করব। এই অনুপাত কোম্পানির মুনাফা অর্জন ক্ষমতা ও কার্যক্রম দক্ষতা নির্দেশ করে। আরেকটা হচ্ছে আর্নিং পার শেয়ার, এটা আমি নেট ইনকামকে ওয়েটেড অ্যাভারেজ কমন স্টক কমন শেয়ার যারা আছে কমন শেয়ার হোল্ডার তাদের টাকা দিয়ে ভাগ করব। এবং এটা দিয়ে কী হয়, এটা দিয়ে এই অনুপাত দিয়ে প্রতিষ্ঠানের শেয়ারের যে মুনাফা অর্জন ক্ষমতা এটা কিন্তু কী করা হয়, পরিমাপ করা হয়। তারপরে হলো প্রাইস আর্নিং রেশিও বা পি রেশিও, এটা হলো মার্কেট প্রাইস পার শেয়ার অফ স্টক ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার। এটা দিয়ে কী করা হবে, এই অনুপাত দিয়ে একটা প্রতিষ্ঠানের বাজার মূল্যের তুলনায় কত অংশ শেয়ার প্রতি আয় হয়েছে তা বের করা হয়। 8 হলো ডিভিডেন্ড পে আউট রেশিও, এগুলো ক্যাশ ডিভিডেন্ডকে নেট ইনকাম দিয়ে ভাগ করতে হবে। এই অনুপাত দিয়ে বণ্টিত মুনাফা ও অবণ্টিত মুনাফার মধ্যে সম্পর্কটা দেখানো যায়। তাহলে এই যে 8টা রেশিও বললাম এটা হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। তাহলে সলভেন্সি বা লিভারেজ রেশিও, সলভেন্সি মানে ঋণ পরিশোধের ক্ষমতা, আসলে সেইটা আছে তোমার 3টা। সলভেন্সির মধ্যে প্রথম হচ্ছে ডেট টু টোটাল অ্যাসেট, টোটাল ডেট যেটা আছে বা লাইবিলিটি আছে এটাকে টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করতে হবে। এই অনুপাতের সাহায্যে বহির্দায় এবং সম্পত্তির মধ্যে যে সম্পর্ক সেটা কী করা যায় দেখানো যায়। তার লং টার্ম ডেট টু ইকুইটি রেশিও, এটা লং টার্ম ডেটকে ওনার্স ইকুইটি দিয়ে ভাগ করতে হয়। তারপর 3 হলো টাইম ইন্টারেস্ট আর্ন, সেটা হলো ইনকাম বিফোর ট্যাক্সেস অ্যান্ড ইন্টারেস্টকে আমি ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে ভাগ করব। এটা দিয়ে কী পাবো, এই অনুপাতের সাহায্যে প্রতিষ্ঠানের ঋণকৃত মূলধনের সুদ পরিশোধের ক্ষমতা কতটুকু তা পূরণ করা হয়ে থাকে। এই গেল 3টা। লাস্ট হচ্ছে তোমার অ্যাক্টিভিটি অর ম্যানেজেরিয়াল এফিসিয়েন্সি রেশিও, অর্থাৎ ম্যানেজেরিয়াল এফিসিয়েন্সিটা কীরকম এটা বোঝার জন্য 6টা অনুপাত আছে। তার প্রথমটি হচ্ছে ডেটার্স টার্নওভার রেশিও, এটা আমি নেট ক্রেডিট সেলকে অ্যাভারেজ ডেটার্স দিয়ে ভাগ করব। এটা 8 বা 2-3 হলে এটার মানটা ভালো হয়, এই অনুপাত দ্বারা সম্পত্তিগুলো পরিচালনার দক্ষতা পরিমাপ করা হয়। 2 হচ্ছে এটার ক্রেডিটার্স টার্নওভার রেশিও, এটা নেট প্রফিট নেট ক্রেডিট পারচেসকে অ্যাভারেজ
ক্রেডিটার্স দিয়ে ভাগ করতে হয়, এটাও এক দুই মাস বা আট বার এটার ফলাফল আইলে ঠিক হয় এটা। আর এই অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ বিভাগের দক্ষতা পাওয়া যায়। তিন নম্বর হলো ইনভেন্টরি টার্নওভার, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। এই অনুপাত দ্বারা ব্যবস্থাপনার দক্ষতা অদক্ষতা পরিমাপ করা যায়, এটা আট নয় বার এটা হয়ে থাকে। তারপরে চার নম্বর হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, অ্যাকাউন্ট রিসিভেবলকে অ্যাভারেজ সেলস পার ডে দিয়ে ভাগ করতে হবে। আর অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, অ্যাকাউন্টস পেয়েবলকে অ্যাভারেজ পারচেস পার ডে দিয়ে ভাগ করতে হবে। অ্যাসেট টার্নওভার, এখানে নেট সেলসকে অ্যাভারেজ অ্যাসেট দিয়ে ভাগ করতে হবে। আর এই অনুপাত দিয়ে বোঝায় একটা প্রতিষ্ঠান তার বিক্রয় বৃদ্ধিতে সম্পত্তি কীভাবে দক্ষতার সাথে ব্যবহার করছে। তাহলে এই যে ১৯টা অনুপাতের কথা বললাম, এই ১৯টা অনুপাত জানা থাকলে তুমি যে কোনো প্রতিষ্ঠানের সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারবা, প্রতিষ্ঠানের প্রফিটেবিলিটি নিয়ে বলতে পারবা, ঋণ পরিশোধের ক্ষমতা নিয়ে বলতে পারবা, সব কিছু নিয়েই বলতে পারবা। তা আজকের ক্লাস এ পর্যন্ত, আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের আমি এক্সাম টিপস নিয়ে কথা বলবো, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।